পরিবে
কত দুঃখে যে তোমাকে আমি কথাটা বলছি সে তুমি বুঝবে না। আজ দুদিন উপোস করে আছি, আমরা না উপোস করলাম কিন্তু দীপক কি খিদা সহ্য করতে পারবে প্রতিমা মা? দীপক, তোমাদের এই চরম দুর্ভোগের জন্য, এই তোমার এই চরম দুর্গতির জন্য আমি দায়ী প্রতিমা, আমি দায়ী। নইলে এই হরমনপুরের ভয়ে বৌরানি সেই লুমরা ঘরে এই পাশ্চাত্য ঘরে পড়ে থাকবে, বিকারীর মথন জীবন যাপন। তুমি অযথায় দুঃখ পাচ্ছ, আমি তো কোনোদিন অভিযোগ করিনি আর করবো না কোনোদিন। অযথা দুঃখ পাচ্ছি না প্রতিমা, আমার এই উশৃঙ্খল জীবনে এক দায়, আমি আমি নারীর আর সুরার নিশায় ডুবে রইলাম, আমার জমিদারি একের পর এক চলে যাচ্ছিল। তুমি তুমি আমাকে বারবার সতর্ক করেছ, বিরাজ করেছ, অভিমান করেছ, আমি কোন কন্যাপাত করি নেই। এই জুরাত্ম সংসার মত এই পাপের পদ ধরে এসব বলে কি লাভ হতে পারো? লাভ কিছু নেই প্রতিমা মা, একবার মনে হয় এই জীবন রেখে কি লাভ? নিশ্চয় নয় তো ট্রেনের তলে ঝাঁপিয়ে এমন করে বলতে আছি, অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদের যে বাঁচতে হবে। এই পৃথিবীতে সবাই ধনী নয়, তাই বলে তারা কি মরে গেছে? আমিও দেখতে চাই এই দারিদ্র সময় কত দূর। কিন্তু তোমার ব্যথা আমি বুঝি গো, তোমার ব্যথা আমি বুঝি। যাদের বাড়িতে দৌল দুসব উৎসব হতো, কত শত লোক পাত পেতে খেত, আজ এক মুঠো ভাতের জন্য সে ছেলে বিক্রি করতে চাইছে। তাহলে তাহার প্রতিভা, ওগো আমিও সেই কথা বলছি, ওরা না খেতে পেয়ে আমার কোলে শুকিয়ে মরে যাবে, তবু মা হয়ে আমি রাক্ষসী সাজতে আমি পারবো না। ওগো তুমি আমাকে ক্ষমা করো, কেমন করে আমার নিজের সন্তানকে অপরের হাতে আমি তুলে দেব? মা কি বলছেন কর্তা বাবু? না বাবা তুমি পিড়ে যাও, ঝন্ডুকে আমরা দেব না। এই মায়ের কোল সন্না করে এ তুমি বা কোন প্রাণে নিয়ে যাবে? হে মণিশঙ্কর বাবুকে থাই বলে দে, উনি যেন আমাকে মাঝ না করে। আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না, কথা দিয়ে কথা রাখতে। হ্যাঁ অভয় ছেলে,
আমার ছেলে আমি দেব না, আমি দিতে পারব না। দশ মাস দশ দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যাকে আমি এই পৃথিবীতে নিয়ে এলাম, বলতে পারিস, বলতে পারিস কোন প্রাণে আমি তাকে পরের হাতে তুলে দেব? কিন্তু মা, জন্তু বড় হয়ে কোনদিন যদি শোনে আমি আমি ওকে পেটের জ্বালায় বিক্রি করে দিয়েছি, মাতৃজাতির প্রতি ঘৃণা হয়ে জন্ম নেবে, মা নামটার উপরে জন্মে যাবে ঘৃণা। তোমার ব্যথা আমি বুঝি মা, কোনো মায়ে পারে না নিজের সন্তানকে বিক্রি করে দিতে, তবু বলছি দুটো ছেলেকে তুমি খাইয়ে পরে হয়তো বাঁচাতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না মা। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী। মা, জনজীবন হয়তো পিছিয়ে তুলবে, কোনোদিন হয়তো শুনবে পুলিশের গুলিতে। রায় বংশের ছেলেরা সমাজ বিরোধী গুন্ডা হতে পারে না, দারিদ্রের সংসারে এটাই বাস্তব ছবি মা। একদিন আমি তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে আজ তোমাদের অতপতন, কিন্তু তুমি বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের মঙ্গল চাই। আমি চাই দীপক জন্তু মানুষের মতো মানুষ হোক, প্রত্যেক মায়ের চাই তার ছেলে মানুষ হোক। আমিও চাই রে অভয়, আমার ছেলে মানুষের মতো মানুষ হোক। মণিশঙ্কর বাবু, আমার স্ত্রী পর্ব দুটি সন্তান প্রসব করে আর দুটি সন্তান মারা যায়, সন্তানের জন্য আমার স্ত্রী উন্মাদ, ডাক্তারের নির্দেশ একটি ছুট ছেলে করছি, আপনার জন্তু সৎ বংশধর তাই বলে অভয় আমাকে প্রস্তাব দিয়েছিল। ওলার কল্যাণপুরে বিশাল জমিদারি মা, জন্তুই হবে তার একমাত্র ওয়ারিশ, জন্তুকে দান করে যে কয়টা টাকা পাবে সেই টাকা দীপককে মানুষ করতে পারবে। আপনি হয়তো ভাবছেন অত্যের অহংকারে আমি আপনার মান মান মাতৃত্বকে আমি অসম্মান করছি, না প্রতিভা দেবী, আমি অমানুষ নয়, আমার স্ত্রী ছেলে পেয়ে রোগমুক্ত হবে ঠিকই, কিন্তু আপনার দারিদ্র তো কিছুটা লাঘব হবে। মণিশঙ্কর বাবু, আপনি আপনি আমাকে একটু ভাবতে দিন, আজ থেকে ঝন্টু আমার পর হয়ে যাবে, আমি আর ওকে দেখতে পাবো না, ভাবতে আমার কান্না পায়। হৃদয় রাজি হয়ে যাবেন না কি বলেছি সময়, ওই চরম দারিদ্র কি করে ওরা সহ্য করবে তা আমি বুঝতেও পারছি না বাবু। ধন ধন যৌবন চিরদিন খারো থাকে না, নইলে এই খর্তা বাবুকে দেখেছি সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে এনে পড়তেন, জারি গাড়ি ছাড়া পথে বেরোতেন না,
আজ আজ সেই মানুষ একটি মুঠো মাছের জন্য অশৃঙ্খল মানুষদের এইরকম দুর্দশা হয়। একটা বড় কলসি থেকে যদি রোদ জল গড়িয়ে যায় আর সেটা ভাববার চিন্তা না করে ওরাকে শেষ করে দিলেন ওরাকে বন্ধু সঞ্জয় সেন রেসের মাঠে নিয়ে যেত, হাত পরে বাইজি পরা রাত কাটাতো, নইলে তো বাবু চিরদিন এরকম ছিল না। আরে আর আয়াল অনেক গুণা শিবনাথ বাবু, স্বেচ্ছা কি উনি জন্টুকে দিতে রাজি হয়েছে? হ্যাঁ মায়ের প্রাণ কি স্বেচ্ছায় রাজি হয়? মণিশঙ্কর বাবু অনেক কষ্টে যে রাজি করে আছি, উপটুকটু করবেন মণিশঙ্কর বাবু। সে আপনাকে বলতে হবে না শিবনাথ রায় বাবু, প্রতি মাসে একবার করে জন্তুকে দেখে নিয়ে যাব। তাছাড়া সাদরে আমন্ত্রণ রইল এই গরিবের এই পুণ্য কুটিরে যাবেন, অমর্যাদা করব না। আপনি যে আমার উপকার করলেন আমি জীবনেও কোনোদিন ভুলব না। এটা আপনার মহত্ব বাবু, সেটা কর্তব্য। আপনি শুধু আমার স্ত্রীর জীবন রক্ষা করলেন না, আমাকে দিলেন অধিকার। তাকে আজ রাত বাড়িয়ে কোনো লাভ নেই, অবশ্যই বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে ক্ষমা কর, ততদিন যার হাতের বাদ খেয়ে এই দেহটা বাঁচিয়ে রেখেছি সেই মায়ের কুল শূন্য করে তার সন্তানকে কিভাবে নিয়ে আসবো? মানুষ আমার প্রাণটা তো লোহা দিয়ে গড়া নয়। আমার অনুরোধ অভয় যাও ঝন্ডুকে নিয়ে আয়। যাচ্ছি বাবু, সেই অপ্রিয় কাজটা করতে আমি যাচ্ছি, কারণ আমিও চাই আমার কর্তা বাবু আমার বৌরানী এই দারিদ্রের হাত থেকে বাঁচুক, হাসি আনন্দে আবার বড়ে উঠুক আমার বৌরানীর সংসার, বৌরানীর সংসার, বৌরানী। অসহায় এই দারিদ্র কি করে সহ্য করতেন জানেন মণিশঙ্কর বাবু? সাবল্য আধরে মানুষ হয়েছি, অভাবে কাকে বলে আগে জানতাম না, হঠাৎ এই দারিদ্র আমাদের প্রতি মুহূর্তে করে দিয়েছে। আমি আমি মনে বাস্য রক্ষা করতে পারছি না, আমি একাকদিন মনে হয় আমি আত্মহত্যা করে যাবি এই অভাবের হাত থেকে মুক্তি নেই। প্রতিমা করে দুঃখ করবেন না শিবনাথ বাবু, চিরদিন থাকে না, আপনারও থাকবে না। যে টাকা আমি দিয়েছি তাই দিয়ে দিবককে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করুন।
এই ছেলে বড় হয়ে আপনার দুঃখ গুছিয়ে দেবে। হলেন বাবু রাত বাড়িয়ে খিলাম। এই অমই বাচ্চাটা বুধ ঘুমিয়ে পড়েছে না রে। হ্যাঁ বাবু, জেগে থাকলে নিয়ে যাওয়া মুশকিল হতো। ভাই আমার কুলে একটি বাচ্চা, বাবা জন্মের মতন বাচ্চাকে দেখে নেই আর তো দেখতে পারবো না ভাই, আর আমার কুলেও নিতে পারবো না। তাকে বউরানি মায়া বাড়িয়ে খিলাম, সে তোমার থাকবে না, তাকে তুমি রাখতে পারবে না, তাকে দেখে কি লাভ বউরানি। চন্টু তোমার খেও নয়, চন্টু তোমার খেও নয়, আমি ভাইকে কিছুতে দেব না। বৌরানি বৌরানি ওকে তুমি ধরো, আমার যে সাধ্য নেই ওর ছোট হাতের বাঁধন খুলে চন্টুকে নিয়ে যাই। আমার মুখটা পেটে যাচ্ছে মা। ছাড়ো দাদা বাবু ছাড়ো। না না আমায় জোর করে ছাড়িয়ে নিয়ে আয়, আমি ওই গলির মুড়ে গাড়িতে দাঁড়িয়েছি। আসি শিবনাথ বাবু, প্রতিভা দেবী থাকবেন না, জন্তু আপনার চিরদিন আপনারই থাকবে, আমি শুধু মানুষ করার। আসছি মা, আমাকে তুমি দোষী করো না। যত দেরি হবে এই কথাই যে মায়া ভরবে না, আমি বলছি নিয়ে যা, নিয়ে যা হাত বাগা নিয়ে যা। যাচ্ছি কর্তা বাবু। মা মা বাইকে আমি দেবো না, বাইকে আমি কিছুতে দেবো না। মা ছেড়ে দিয়ে দিব, কি বলছি তোর কানে যাচ্ছে না, চলে যা এই দোকানে নিয়ে, তোর চলে যা। যাচ্ছি বাবু যাচ্ছি।
চলে যায় জ্যোতিকে মা কেঁদো না মা কেঁদো না এই তো মানুষের জীবন মা আমার বুক শূন্য করে ওরা নিয়ে গেছে তুমি বলছো আমি কাঁদবো না মা গো মানুষের এই বুকে এক পৃথিবীর দুঃখ বেঁধে রাখা যায় মা তুমি জানো না তুমি তো মা তুমি পারো না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই সবার উপরে সৃষ্টিকর্তা সে তোমার অদৃষ্টে যা লিখেছে তা কখনো খণ্ডাতে পারবে না মা কখনো খণ্ডাতে পারবে না ভাঙা গড়া আমি যাচ্ছি মা আমি যাচ্ছি আমার ভাইকে আমি ফিরিয়ে আনতে জন্টু জন্টু আমি তোকে মানুষ করবো বাবা ফিরে আসো না তুই আমার বুকে ফিরে প্রতিমা যাও বাজার থেকে ওই বাজার থেকে আরেকটা খদ্দের নিয়ে এসো যেটা আছে ওটাকেও আমি বেচে দিই আমাদের আর কোনো অভাব থাকবে না আর তোমাকে দারিদ্রের সঙ্গে লড়াই করতে হবে না মাছ মাংস দুবেলা পেট ভরে খাবে প্রতিমা মায়ের ব্যথা মায়ের ব্যথা তোমরা বুঝবে না গো তিলে তিলে যাকে আমি মানুষ করলাম আমি তাকে জন্মের মতো বিদায় করে দিলাম ঠিক আছে আর কোনদিন আমি তাকে দেখতে পাবো না কি হলো বললাম না হ্যালো যাও আরেকটা খদ্দের নিয়ে এসো যাও আমার মতন এই প্রচন্ড বেঁচে থাকার মতো কোনো অধিকার নেই কোনো আমি সংস্থানের পিতা নয় আমি যে একটা বিবাহহীন কসাই এই কসাইয়ের প্রাণেও বোধা মায়া আছে আমার প্রাণেও তাই নয় লোকের কথা মানুষ শুনতে পায় আমার এই অন্তরটা যে পুরে তাই হয়ে যাচ্ছে তাই কেউ রিকভার কেউ রাখে হ্যালো হ্যালো কেউ রিকভার কেউ রাখে কেউ রিকভার কেউ রাখে হ্যালো হ্যালো হ্যালো